বলুন, সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাম তার মনোনীত বান্দাদের প্রতি। শুরু হচ্ছে কোরআন থেকে সালাত সম্পর্কে আলোচনা। আজ আলোচনার প্রথম পর্ব। সালাত সম্পর্কে আলোচনার জন্য আমাদের জানা দরকার ইসলামী শরিয়া ও এর কর্মপদ্ধতি সম্পর্কে জানার উৎস কি। এ প্রসঙ্গে মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মাইদার 48 আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী, ওয়া মুহাইমিনান ইলাইহি এবং আমি সেগুলোর সংরক্ষণকারী, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ অতএব তাদের পারস্পরিক বিষয়ে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সে অনুযায়ী আপনি ফয়সালা করুন। ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক এবং আপনার কাছে যে সত্য এসেছে তা ছেড়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা আমি আপনাদের প্রত্যেককে একটি শরিয়া বা আইন ও একটি মিনহাজ বা কর্মপন্থা দিয়েছি। ওয়ালাউ শা আল্লাহু লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা আল্লাহ যদি চাইতেন তবে তোমাদের সবাইকে এক উম্মত করে দিতেন। ওয়ালাকিল্লি ইয়াবলুওয়াকুম ফিমা আতাকুম কিন্তু তিনি এরূপ করেননি, তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। ফাস্তাবিকুল খায়রাত অতএব দৌড়ে কল্যাণকর বিষয় অর্জন করো। ইলাল্লাহি মারজিউকুম জামিয়াউ তোমাদের সবাইকে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন অতএব তিনি অবহিত করবেন সে বিষয় যে বিষয় নিয়ে তোমরা মতবিরোধ করতেছ। সূরা মায়দার এই আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন সত্য, সেগুলো অন্যান্য গ্রন্থ দ্বারা সত্যায়িত বলেছেন। তারপরে বলেছেন, তোমাদের পারস্পরিক বিষয়ে কোরআন দিয়ে ফয়সালা করুন। আপনি কখনো কোরআন ছেড়ে কোনো প্রবৃত্তির অনুসরণ করবেন না। এখানে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হল, আমি আপনাদের প্রত্যেককে একটি শরিয়া বা আইন ও একটি মিনহাজ বা কর্মপন্থা দিয়েছি। পৃথিবীর প্রত্যেক মানুষের জন্য একটি শরিয়া আইন ও একটি কর্মপন্থা এই কোরআনে দেয়া আছে। আল্লাহ যদি চাইতেন সবাইকে এক উম্মত করে দিতেন কিন্তু তিনি করেননি, কারণ হলো তিনি এসব দল দিয়েই পরীক্ষা করবেন। অতএব দৌড়ে কল্যাণকর বিষয় অর্জন করো। ফাস্তাবিকুল খায়রাত সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ আমাদেরকে জানাবেন আমরা যেসব বিষয় নিয়ে আজকে তর্ক বিতর্ক করছি। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন ও ইবাদত সম্পর্কে সূরা হুদের 1 নম্বর ও 2 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র, কিতাবুন উহকিমাত আয়াতুহু, আলিফ লাম র, এটি এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর অতঃপর প্রজ্ঞাময় মহাজ্ঞতার পক্ষ থেকে বিশদভাবে ব্যাখ্যাকৃত। তাহলে এখান থেকে বোঝা গেল কোরআন এমন একটি কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত, কোরআন এমন একটি বিধান যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত এবং মহাজ্ঞতা মহাপ্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশদভাবে ব্যাখ্যাকৃত। আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো। আল্লাহ তাআলা এই কিতাব এই বিধানকে ব্যাখ্যা করেছেন যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করো। ইন্নানি লাকুম মিনহু নাজিরুন ওয়া বাশির নিশ্চয় আমি তারই পক্ষ থেকে
সতর্ককারী ও সুসংবাদদাতা। এখানে ইবাদত করতে বলেছেন শুধুমাত্র আল্লাহর, এবং নবী মোহাম্মদকে বলেছেন নিশ্চয় তারই পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ককারী ও সুসংবাদদাতা। সূরা আনআম আয়াত 72, ওয়া আন আকিমুস সালাতা ওয়া তাকুহু, এবং যখনই তোমরা সালাতে দাঁড়াও তখনই তাকে ভয় করো। ওয়াল্লাজি ইলাইহি তুহশারুন, তিনি তো সেই যার সামনে তোমরা সবাই একত্রিত হবে। সূরা আল বাকারা আয়াত 45, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, অবশ্য সেটা বড় কঠিন কিন্তু আল্লাহ ভীরু লোকদের পক্ষে এটা সম্ভব। সালাত আদায় সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা আন-নূর আয়াত 41 বলেন আলাম তারা আন্নাল্লাহ, তুমি কি দেখো না তিনি হলেন আল্লাহ, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে যারা আছে সকলেই তার তাসবিহ করে, ওয়া তাইরু সাফাতান, এবং পাখিরাও ডানা বিস্তার করে, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তাদের প্রত্যেকেই তাদের সালাত ও তাসবিহের পদ্ধতি জানে, আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন, তারা যা করে সে সম্পর্কে আল্লাহ অবগত। আমরা এখানে দেখতে পেলাম আল্লাহ প্রশ্ন করেছেন তুমি কি দেখো না তিনিই হলেন আল্লাহ, আকাশমণ্ডলীতে ও পৃথিবীতে যারা আছে তারা সকলেই তাসবিহ করে, এবং পাখিরাও তাদের ডানা বিস্তার করে। এখানে আল্লাহ তাআলা পৃথিবীর সব প্রাণী ও বস্তুর কথা বলেছেন, স্পেশাল করে পাখিদের কথাও বলেছেন, পাখিরাও তাদের ডানা বিস্তার করে। আমাদের ডানার বদলে আমাদের আছে দুটো হাত, সালাত আদায়ে আমাদের হাত বিস্তার করতে হবে। প্রত্যেকেই তাদের সালাত ও তাসবিহ এর পদ্ধতি জানে, আমাদেরকে সালাত ও তাসবিহ এর দুটোর পদ্ধতি জানতে হবে। পাখিরা তাদের ডানা বিস্তার করে সালাত বা তাসবিহ আদায় করে, আমাদেরকে দুটো হাত বিস্তার করতে হবে, দুটো হাত বিস্তার করে সালাত এবং তাসবিহ আদায় করতে হবে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ অবগত। এখানে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তার সকলেই তাসবিহ করে, তারা যা করে সে সম্পর্কে আল্লাহ অবগত। আমরা সালাত এবং তাসবিহ এ দুটো বিষয় এখানে জানলাম, এ দুটো বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। সালাত আদায়কালে কণ্ঠস্বর জোরে হবে না আস্তে হবে, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা সূরা বানি ইসরাইলের 110 নম্বর আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইদউল্লাহা ওয়া ইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহু আসমাউল হুসনা, বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন সকল সুন্দর নাম তো তার। ওলা তাজহার বি সালাতিকা ওলা তুখাফিত বিহা, তোমার সালাতে স্বর উচ্চ করো না আর তা খুব নিচু করো না, কপ্তাগি বাইনা জায়লিকা সাবিলা, এ দুয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো। আমরা দেখলাম সালাত আদায়কালে আমরা যে কোরআন তেলাওয়াত করব তার কণ্ঠস্বর খুব উচ্চও হবে না আবার খুব নিম্নও হবে না, এর মাঝামাঝি স্বরে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। তাসবিহ করার সময় কণ্ঠস্বর কেমন হবে এজন্য মহান আল্লাহ তাআলা সূরা আরাফের 205 ও 206 আয়াতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসকুরু রাব্বাক, এবং তোমার প্রভুকে স্মরণ করো, বি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান, তোমার অন্তরের ভিতরে অনুনয় করে ও ভীত সন্ত্রস্ত অবস্থায়, ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়া আসার, উচ্চ কণ্ঠস্বর ব্যতীত সকালে ও সন্ধ্যায়, ওলা তাকুম মিনাল গাফিলিন, আর তুমি এই ব্যাপারে গাফিল ও উদাসীন হবে না। এআতে আল্লাহ তাসবিহ করার সময় অন্তরের ভিতরে কন্দনরত অনুনয় বিনয় ও ভীত সন্ত্রস্ত হতে বলেছেন, এবং কণ্ঠস্বর উচ্চ না করে নিচু করতে বলেছেন, এবং তাসবিহ করতে বলেছেন সকালে ও সন্ধ্যায়। আর যখনই তাসবিহ করা হবে তখন কণ্ঠস্বর নিচু হলে গাফিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই
তুমি এ ব্যাপারে গাফিল ও উদাসীন হবে না, আল্লাহ সতর্ক করেছেন। পরের আয়াতে ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিক, নিশ্চয় যারা প্রভুর নিকটবর্তী, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা তার ইবাদতে অহংকার করে না, ওয়া ইয়াসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, এবং তাদের তাসবিহে তারা তাকে সিজদায় লুটিয়ে পড়ে। এখানে আল্লাহ তাআলা তাসবিহ করার জন্য সিজদায় লুটিয়ে পড়তে বলেছেন, আর ইবাদত সব ইবাদত করার জন্য অহংকার পরিত্যাগ করতে বলেছেন। আমরা সূরা বানী ইসরাইল ও সূরা আরাফে সালাতের কণ্ঠস্বর এবং তাসবিহ এর কণ্ঠস্বর সম্পর্কে জানলাম। ইতোমধ্যে আমরা কোরআন থেকে সালাত ও তাসবিহ এর তেলাওয়াত পদ্ধতি, অর্থাৎ সালাত উচ্চস্বরে হবে না নিম্নস্বরে হবে, তাসবিহ উচ্চস্বরে হবে না নিম্নস্বরে হবে জেনেছি। অর্থাৎ সালাত যখন আদায় করব তখন কণ্ঠস্বর উচ্চস্বরেও হবে না নিম্নস্বরেও হবে না, এর মাঝামাঝি স্বরে হবে, এবং তাসবিহ আদায়কালে কণ্ঠস্বর উচ্চস্বরে হবে না অর্থাৎ নিম্নস্বরে হবে। আমরা এখন সালাতের সময়সূচি জানব। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা হুদের 114 আয়াতে বলেছেন, ওয়া আকিমিস সালাত তারাফাইন নাহার, এবং তুমি সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছুটা অতিবাহিত হওয়ার পর, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় সকল ভালো মন্দকে দূরীভূত করে, জালিকা যিকরা লিয-যাকিরিন, এটি একটি মহাস্মরণিকা যারা স্মরণ রাখে তাদের জন্য। এখানে আমরা জানলাম সালাত দিনের দুই প্রান্তে ও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর। সালাত আদায়ের জন্য মহান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার সময় হতে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত সালাত প্রতিষ্ঠা করো, ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা, আর ফজরে কোরআন পাঠ করো, নিশ্চয় ফজরে কোরআন সরাসরি সাক্ষ্য হয়। আমরা সূরা হুদের 114 আয়াতে দেখলাম সালাত দিনের দুই প্রান্তে এবং রাতের কিছুটা অতিবাহিত হওয়ার পর। সূরা বানী ইসরাঈলে দেখলাম সালাত দিনের দুই প্রান্তে ও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর। আমরা এই দুই আয়াতে সালাতের সময়সূচি জানলাম। পরবর্তী আয়াতে আমরা তাসবিহ এর সময়সূচি জানব। তাসবিহ এর সময়সূচি সংক্রান্ত নির্দেশনাই মহান আল্লাহ তাআলা সূরা তহা আয়াত 130 এ উল্লেখ করেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, সুতরাং তুমি ধৈর্য ধারণ করো তারা যা বলে সে বিষয়ে, ওয়াসাব্বিহ বিহামদি রব্বিক, এবং তাসবিহ করো তোমার প্রভুর প্রশংসা, কাবলা তুলুয়েশ শামসি ওয়া কাবলা গুরুবিহা, সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে, ওয়া মিন আনা ইল্লাইল ফাসাব্বিহ, এবং তাসবিহ করো রাতের কিছু প্রহরে, ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা, এবং দিনের প্রান্তসমূহে সম্ভবত তুমি সন্তুষ্ট হবে। সূরা তহা আয়াত 130-এ আল্লাহ তাআলা বেশ কয়েকটি সময়ের কথা বলেছেন। প্রথম সময় হলো কাবলা তুলুয়েশ শামস, সূর্যোদয়ের পূর্বে, দ্বিতীয় সময় হলো কাবলা গুরুবিহা, সূর্যাস্তের পূর্বে, তৃতীয় সময় হলো ওয়া মিন আনা ইল্লাইল, রাতের কিছু প্রহরে, চতুর্থ সময় হলো ওয়া আতরাফান নাহার, ওয়া আতরাফান নাহার, এবং দিনের প্রান্তসমূহে। এখানে সর্বমোট পাঁচটি সময়ের কথা উল্লেখ করা হয়েছে। আমরা এই সময়গুলো পরবর্তী আয়াতে আলোচনা হলে ইনশাআল্লাহ পরিষ্কার হবে। তাসবিহ করার নির্দেশনাই মহান আল্লাহ তাআলা সূরা আর-রুম আয়াত 17 ও 18-তে উল্লেখ করেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, অতএব তোমরা আল্লাহর তাসবিহ করো সন্ধ্যায় ও সকালে, ওয়াল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, এবং তার প্রশংসা সহ তাসবিহ করে নবমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে অপরাহ্নে ও মধ্যাহ্নে। এই আয়াতে আমরা জানলাম সকালে ও সন্ধ্যায় আল্লাহ তাআলা তাসবিহ করার নির্দেশ দিয়েছেন, এবং আরও বলেছেন
যে নবমণ্ডলে এবং ভূমণ্ডলে যা কিছু আছে তা অপরাহ্নে এবং মধ্যাহ্নে তাসবিহ করে। সালাত ও তাসবিহ পাশাপাশি কিভাবে আদায় করতে হবে আমরা পরবর্তী আয়াতে উল্লেখ করব ইনশাআল্লাহ। কোথায় কি পরিমাণ সালাত আদায় করতে হবে এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসা আয়াত 101 এ উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا যখন তোমরা ভূপৃষ্ঠে সফর করো যদি কাফিরদের পক্ষ থেকে কোনো অরাজকতার আশঙ্কা করো তখন তোমাদের সালাত কসর বা কম করাই কোনো গুনাহ নেই। ইন্নাল্লাযীনা কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে আমরা জানলাম যখন আমরা সফরে থাকি যদি কাফিরদের পক্ষ থেকে কোনো প্রকার ভয়ভীতির আশঙ্কা থাকে তাহলে সালাতে কসর বা সংক্ষিপ্ত করাতে কোনো গুনাহ নেই, কেননা কাফিররা তো আমাদের প্রকাশ্য শত্রু। সূরা নিসা আয়াত 102। ওয়াইজা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত এবং যখন তুমি তাদের মাঝে অবস্থান করো তাদের সাথে সালাত কায়েম করো। ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা ওয়াল ইয়াখুযু আসলিহাতাহুম যখন তখন যেন তাদের একটি দল তোমার সঙ্গে কিয়াম করে সশস্ত্র অবস্থায়। ফায়জা সাজাতু ফালিয়াকুনু মিন ওয়ারাইকুম তাদের সিজদা করা হলে তারা যেন পশ্চাতে অবস্থান করে। ফালতাতি তাইফাতুন উকারা লাম ইউসাল্লু ফাল ইউসাল্লু মাআক এবং অপর দলটি যারা সালাত আদায় করেনি তারা যেন তোমার সঙ্গে সালাত আদায় করে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করছেন যে যখন তুমি তাদের মাঝে অবস্থান করো তখন সালাত কায়েম করবে তাদের একটি দল তোমার সঙ্গে সালাত কায়েম করবে সশস্ত্র অবস্থায়। প্রথম দলটির সিজদা করা শেষ হলে তারা যেন পশ্চাতে অবস্থান করে এবং দ্বিতীয় দলটি এসে তাদের সালাত পূর্ণ করে। এই আয়াতের উপরের আয়াতে বলা হয়েছে এই অবস্থা হলো এমন একটি অবস্থা তখন তারা সফরে এবং কাফেরদের দ্বারা ভীত সন্ত্রস্ত। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি সালাত কসর করা হয়েছে, অর্থাৎ দুটি দল একটি একটি করে ক্যাম্প করেছেন, অর্থাৎ একটি সালাতে দুটি ক্যাম্প, কসর করার জন্য একটি ক্যাম্প। আমরা পরবর্তী আয়াতে সালাতের সঙ্গে তাসবিহ করতে হবে সেটা দেখে নেব। সূরা আন-নিসা আয়াত 103। ফাইজা কাযাতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম যখন তোমরা সালাত শেষ করবে তখন তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করো। ফাইজা আতমানন্তুম ফাকিমুস সালাত অতঃপর যখন নিরাপদ হবে তখন সালাত কায়েম করো, অর্থাৎ যথানিয়মে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুদা কেননা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য আবশ্যিক করা হয়েছে। এই আয়াতে কসর সালাতের আলোচনায় চলছে। ফায়জা কাযায়তুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম যখন তোমরা সালাত শেষ করবে তখন আল্লাহর জিকির করতে হবে দাঁড়িয়ে শুয়ে বসে যে কোনো অবস্থায়, কারণ কসর সালাত শেষ হয়েছে যুদ্ধ চলছে। ফায়জা আতমানন্তুম ফাকিমুস সালাত অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন সালাত কায়েম করো যথানিয়মে। যখন নিরাপত্তা অর্জন করা হবে বা নিরাপদ স্থলে পৌঁছে যাওয়া হবে তখন আর কসর সালাত থাকবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য আবশ্যক করা হয়েছে। যুদ্ধের সময়ও সালাত আদায় করতে হবে, কেননা সালাতের সময় সালাত আদায় করা কিতাবান মাউকুতা আবশ্যিক করা হয়েছে। তাহলে আমরা জানলাম কসর সালাতে পরে জিকির করতে হবে এবং যথানিয়মে সালাতের পরে তাসবিহ করতে হবে
আমরা আসছি পরবর্তী আয়াতের আলোচনায়। সূরা কাফ আয়াত 39-40। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাবিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুশ শামস ওয়া ক্বাবলা আল-গুরুব। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো তারা যা বলে সে বিষয়ে, এবং তাসবিহ করো তোমার প্রভুর প্রশংসা সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। ওয়া মিনাল লাইল ফাসাব্বিহু আদবারাস সুজুদ। এবং তাসবিহ করো রাতের একাংশে এবং সিজদাগুলোর পর। এই আয়াতে বলা হয়েছে সাব্বিহ বিহামদি রাব্বিক, তাসবিহ করো রবের প্রশংসা, ক্বাবলা তুলুশ শামস ওয়া ক্বাবলা আল-গুরুব সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। ওয়া মিনাল লাইল এবং রাতের একাংশে। তাসবিহর জন্য তিনটা সময়ের কথা বলা হলো, তারপরে আরো বলা হলো ওয়াদবারাস সুজুদ, ফাসাব্বিহু ওয়াদবারাস সুজুদ, এবং তাসবিহ করো গুলোর পর। অর্থাৎ সালাত শেষ হবে, তাসবিহ শুরু হবে। কোথায় কি পরিমাণ তাসবিহ হবে এ প্রসঙ্গে পরবর্তী আয়াতে উল্লেখ করছি। আল্লাহ তাআলা তাসবিহ আদায়ের নির্দেশ দিয়েছেন, কখনো সালাতের সঙ্গে তাসবিহ, কখনো স্বতন্ত্রভাবে তাসবিহ। আমরা পূর্বেই জেনেছি সালাত হবে মধ্যম স্বরে এবং তাসবিহ হবে নিম্ন স্বরে। আমরা পর্যায়ক্রমে তাসবিহ এর সময়সূচি জানব। সূরা আল আহজাব আয়াত 41-42। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, এবং তাসবিহ করো সকালে ও বিকেলে। তাসবিহ শুরু হয় ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকেই। এ প্রসঙ্গে সূরা আত-তুর আয়াত 48-49 উল্লেখ করছি। ওয়াসবির লি হুকমি রব্বিক, আপনি আপনার প্রভুর নির্দেশের অপেক্ষায় সবর করুন। ফা ইন্নাকা বিআয়ুনিনা, আপনি আমার দৃষ্টির সামনে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা হিনা তাকুম, এবং আপনি তাসবিহ করুন আপনার প্রভুর প্রশংসা যখন আপনি জাগ্রত হন। ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু ইদবারান নুজুম, এবং তাসবিহ করুন রাতের একাংশে এবং তারকারা অস্তমিত যাওয়ার পর। এই আয়াতে আমরা জানলাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাসবিহ শুরু হলো, তারপর রাতের একাংশে, তারপর যখন তারকারা অস্তমিত যায় তখন। সূরা ফাতহ আয়াত 8-9। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা রূপে, সুসংবাদদাতা রূপে ও সতর্ককারী রূপে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, অতএব তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং তাকে সাহায্য করো, সম্মান করো এবং করো সকালে ও সন্ধ্যায়। এই আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি সাক্ষ্যদাতা, আপনি সুসংবাদদাতা এবং আপনি সতর্ককারী। মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, অতএব তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করো, সাহায্য করো এবং তাসবিহ করো সকালে ও সন্ধ্যায়। সূরা মুজাম্মিল আয়াত 7-8। ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাওইলা, নিশ্চয় দিবাভাগে আপনার জন্য রয়েছে দীর্ঘ তাসবিহ। ওয়াসকুর ইসমা রাব্বিকা তাবাত্তিল ইলাইহি তাবতিলা, এবং আপনি আপনার প্রভুর নাম স্মরণ করুন এবং একনিষ্ঠ চিত্তে তাসবিহতে মনোনিবেশ করুন। এ আয়াতে দিবাভাগে তাসবিহকে লম্বা করতে হবে বলা হয়েছে, এবং যেহেতু তাসবিহ উচ্চ স্বরে নয় নিম্ন স্বরে করতে হয়, সেজন্য একনিষ্ঠ চিত্তে তাসবিহতে মনোনিবেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা সাদ আয়াত 18। ইন্না সাক্ষারনাল জিবালা মা আহু, নিশ্চয় আমি
পর্বতমালাকে নিয়োজিত করেছিলাম তার সাথে। ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, তাসবিহ করার জন্য ভোরে ও ইশরাক। এখানে তাসবিহ করার দুটো সময়, একটি ভোরে সূর্যোদয়ের পরে আরেকটি ইশরাক উল্লেখ করা হয়েছে। সূরা তাহর আয়াত 23 থেকে 26 পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কুরআন নাজিল করেছি। ফাসবির লি হুকমি রাব্বিক, অতএব আপনি আপনার প্রভুর আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ওলা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, আপনি ওদের মধ্যে পাপিষ্ঠ ও কাফিরদের অনুসরণ করবেন না। ওয়াসকুর ইসমা রাব্বিক বুকরাতাও ওয়াসিলা, এবং সকালে ও সন্ধ্যায় প্রভুর নাম স্মরণ করুন। ওয়ামিনাল লাইল, এবং রাতের একাংশে। ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, এবং তাকে সেজদা করুন এবং তারই তাসবিহ করুন দীর্ঘ রাত পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যায়ক্রমে কোরআন নাজিল করেছেন এবং আল্লাহর বিধানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে বলেছেন। আরও তিনি বলেছেন, কাফিরদের মধ্যে থেকে পাপিষ্ট তাদেরকে অনুসরণ করবেন না। আপনি সকালে ও সন্ধ্যায় প্রভুর নাম স্মরণ করুন রাতের একাংশে, এবং তাকেই সেজদা করুন এবং দীর্ঘ রাত পর্যন্ত আপনি তাসবিহ করুন। আমরা রাত দিয়ে শুরু করেছিলাম, আবার রাতে এসেই শেষ হয়ে গেল তাসবিহ। এতক্ষণ কোরআন থেকে সালাত ও তাসবিহ সম্পর্কে কিছু আয়াত উল্লেখ করা হলো। এর মাধ্যমে আমাদের আজকের আলোচনার প্রথম পর্ব শেষ হলো। এখানে শুধুমাত্র সালাতের ও তাসবিহের আদায়কালে কণ্ঠস্বর কিরূপ হবে আলোচনা করা হয়েছে, আর আলোচনা করা হয়েছে সালাত ও তাসবিহ এর সময়সূচি এবং কোন সময়ে কি পরিমাণ সালাত বা তাসবিহ আদায় করা হবে। পরবর্তী পর্বে কেয়াম, রুকু, সিজদা, তেলাওয়াত, দৈহিক ও মানসিক অবস্থা কিরূপ হবে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। আনিল হামদুলিল্লাহি রব্বিল।